নারী হতের নামাজ কি শরীয়তের নামাজ এখানে একটা ভ্রান্তি আছে বাবা শরীয়তের নামাজ নূহ নবীর সময় তার পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না তাকিয়া ছিল তাইলে এই পাঁচ ওয়াক্ত নামাজ ও শরীয়তের নারে গাদা যিনি সকল তরিকার নবী উনি হুকুম করছিল পাঁচ ওয়াক্ত নামাজের মিরাজ থেকে আইসে হ্যাঁ আরবি নাম হইল সালাত বাংলা হইল স্মরণ সংযোগ সালাতের বাংলা হইল স্মরণ সংযোগ তুমি যখন স্মরণ করবা তখনই তোমার সাথে সংযোগ হবে প্রয়োজনে দেখা হবে কথা খারাপ লাগতেছে বাবা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো কলিকাতা মানিকতলায় একটা মাজার আছে এই মেন রোডে দেখবেন বড় বড় গাড়ি চলে চলে না এর মধ্যে অনেকগুলো গাড়ি আছে এই গাড়ির মধ্যে লেখা আছে সুফি ফতে আলী এই ফতে আলী নামে যে গাড়িগুলি আছে এই গাড়িগুলি হইল ওই মানুষটার নামে যেই মানুষটা শুয়ে রয়েছে কলিকাতার মানিকতলা আলেয়া মাদ্রাসায় 56 জন প্রিন্সিপাল দিছে হইল ব্রিটিশ সরকার এই যে ভারতের আলেয়া মাদ্রাসা এটার মধ্যে 56 জন প্রিন্সিপাল দিছে হইল ব্রিটিশ সরকার সর্বশেষ যারা দেওয়া হয়েছে ওনার নাম হইল মাওলানা বুলায়েত হোসেন ওনারে বলা হইত শামসুল ওলামা ইসলামের সূর্য এই মাওলানা বুলায়েত হোসেন হইল শামসুল ওলামা বুলায়েতের সূর্য তো উনি মাদ্রাসার মধ্যে একটা হাদিস পড়াইছে আর এই হাদিস পড়া ছাত্ররা আসতেছে যেই রাস্তা দিয়ে এই রাস্তার পাশে সুফি ফতে আলী বসে থাকে তোরা হাদিস পড়ে যাইতেছে আর সুফি ফতে আলী ডাক দিয়ে গেল বাবা এদিকে পরবার গেছি দিতে হ্যাঁ কয়তো হুজুর যে হাদিসটা পড়াইছে এই হাদিসটা হইল জাল ওগো মাথা গেছে সইটা ডাক দিয়ে কয় এই পাগল এই শামসুল ওলামা মাওলানা বিলায়েত হোসেনের নাম শুনছিস চিনি সরে কয় কেন কয় হাদিসটা উনি পড়াইছে কয় হাদিস যেই পড়াই গে হাদিস জাল পরের দিন ছাত্ররা গেছে মাদ্রাসায় যাওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা তোমরা হাদিসটা মুখস্থ করছো কিনা কয় না কেন কয় আপনার হাদিস জাল কে বলছে কয় যে ওই যে মানিকতলা যে শুয়ের বয়ে থাকে এক পাগল ওর নাম নাকি ফতে আলী ও কইছে বলে চলো আমার সাথে গেছে যে জিজ্ঞেস করছে এই বেটাই আমার চিনিস সুফি ফতে আলী চোখের দিকে চাইয়া কইল বাবা আমি তোর চিনুম কি এতটা বছর ধরে এই হালে বইসে রইছি আমি আমার চিনার জন্য আমি আমার এই চিনতে পারলাম না তোর চিনুম কহন কথাটা শুই না মাওলানা বেলা এত শুনে একটু অবাক হয়ে গেছে বললো হাদিসটা জাল কইছাও তাই আমি কই নাই ছাত্ররা কয় যে মিছা কথা কইতেছে কয় না 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 আমি মিথ্যা কথা বলি নাই বলে তুমি বলছো হাদিস জাল বলে আমি বলি নাই যার হাদিসে কইছে জাল বলে কি বলতে চাও সুফি ফতে আলী ডাক দিয়ে কইছিল বেলায়েত হোসেন তুই আমার দিকে তাকাইয়ে দেখ তাকানোর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে ছাত্ররা ধৈর্য মাদ্রাসায় নিয়ে মাথায় পানি টানি ঢালার পরে উনি আর দেরি করে নাই দৌড়ে যাইয়া মোরাকাবার মধ্যে বসছে ছাত্ররা দাঁড়িয়ে আছে মোরাকাবা শেষ করে যখন আসছে জিজ্ঞাসা করলো হুজুর আপনি পাগলটার দিকে পইছতে তাকে এরকম বেহুশ হয়ে পুইরা গেলেন কারণ কি মাওলানা বেলায়েত হোসেন বলছিল আমি অসংখ্যবার আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছি যখন বেলায়েত হোসেন যখন এই সুফি ফতে আলী বলছিল আমার দিকে তাকা আমি যেন সচক্ষে আল্লাহ রসুলকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম
আমি কোনো ভুল করলাম কিনা তাই মুরাকাবায় বসেছিলাম আল্লাহর রাসূল এসে জানিয়ে দিল সুফি সফাত আলী বলছে হাদিস জাল এই কথা সুফি ফাত আলী বলে নাই এটা আমি বলছি এই সুফি ফাত আলী অজরে বইসে বইসে কাঁদে আল্লাহর রাসূল দেখে দেখে জিজ্ঞাসা করে ফতালি কাদিস কেন বলো তোমার সাথে আমার ভাল লাগে না বলে তোর সাথে আমার বছরে একদিন সাক্ষাৎ হবে বলে মরে যাব বলে মাসে একদিন বলে না বলে সপ্তাহে বলে তাও হবে না বলে প্রত্যেক দিন একবার বলে তাও হবে না বলে কেমন করে চাস দেখে দেখে বলেছিল যখন চাই তখন যেন পাই বলেছিল হ্যাঁ যখন চাবি তখনই আমারে পাবি হানিক বাবা সালাত স্মরণ সংযোগ যখন স্মরণ করবা তখনই তারে পাইতে হবে যেই প্রয়োজনে ডাকবা এসে সেই প্রয়োজনের সমাধান করবে যিনি সালাতি যিনি দাইবী সালাত আদায় করে উনি কখনো নিজের মুখে কথা কয় না উনি কখনো নিজের মুখে কথা কয় না বাবা আল্লাহ যা কওয়ায় তাই কয় আল্লাহ যা কওয়ায় তাই কয় মারিফতের সালাত পড়ে দেখো না কোরআন শরীফটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন তুমি সব সময় সালাতের মধ্যে ডুবে থাকবা সালাতটা কেমন হয় একটা বিষয় কি আমরা জানি বাবা আপনারা কি বিরক্ত হইতেছেন ওয়াসকরণী পাগলের জন্য যখন জামা পাঠাই দিল হুজুর পাক হযরত আলী আর ওমরের কাছে আল্লাহ রাসূলের জীবন দশায় উনি আল্লাহ ছাড়া কারো কাছে তার উন্নতির জন্য দোয়া চাইলেন কিন্তু জামাটা যখন আলী আর ওমরের হাতে দেয় দিয়ে বলছিল এই জামাটা গায়ে দিয়ে আমার পাগল পরে ইয়ে বলিস আমার পাগল যেন আমার উন্নতির জন্য দোয়া করে গেছে জামাটা গায়ে দিছে আলী কইল পাগল উম্মতের জন্য দোয়া করতে বলছে পাগল কাঁধের ঝোলাটা আলীর কাঁধে দিয়ে সেজদায় পড়ে গেছে সেজদায় পড়ে গেছে আল্লাহ ডেকে ডেকে বলে পাগল এই সময় সেজদা দিলা কেন ওয়াজ করবি পাগল বলছিল যারা সারাটা জীবন ভালোবাসছি ওরে দয়াল তোই বেনে যারা সারাটা জীবন ভালোবাসছি একটা বারের জন্য দেখতে দিল না নিয়ে গেল আজকে আমার বন্ধুরে আমার সামনে এনে দেও আমি দুইটা নয়ন হইলে দেহ আল্লাহ কয় পাগল আজকে যদি তোর কথা মতো তোর বন্ধুরে সামনে এনে দেই এমন অনেক আসে যারা তার মুর্শিদ পর্দা নেওয়ার পরে দেখতে চাইলে আমি আল্লাহ বাধ্য থাকবো তার মুর্শিদ ভক্তের সামনে নিয়ে দিতে পারবো না বললে তাইলে উম্মতের গুনাহ মাফ করো আমার দোস্তের উম্মতের কবরের আজাব মাফ করো আল্লাহ বলছিল তোর আশিকের তীরটা যত দূরে যাবে তত দূরের গুনাহ মাফ হবে এসকের তীর ছুড়ল আর হযরত আলী পাহাড়ের মধ্যে ডাকতে ছিল এক অবস্থায় চিৎকার দিয়ে কইল পাগল মরে যাবো সেজদা উঠাই ওয়াজ করে সেজদা উঠে বলছিল আলী কি করলি
মাত্র কিছু উম্মতের কবরের গুনাহ মাফ করেছিলেন সারা পৃথিবীর নবীর উম্মতের কবরের আযাব রাখতাম না আর যদি কিছুটা সময় আমারে দিত আলি চিৎকার দিয়ে কইলো যদি জানতাম রে আরে মরে যাইতাম তাও ডাক দিতাম না পাগলের কাঁধে ঝুলাটা দিয়ে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে আমরা এত কাছে থাইকা আমার হুজুর পাকের জন্য কি করছি আর পাগল দেখে নাই আমার নবীর আশেক আল্লাহ তার সাথে কথা কয় বাবা বেগে বলছিল পাগল আমার একটা ওসিয়ত কর আমি তোমার একটা ওসিয়ত মানতে চাই আরে তোমার একটা ওসিয়ত মানতে চাই তাই ওয়াজ করে নি পাগলা কইছিল ওমর আল্লাহ রে দেখছাও না ওমর বলছিল দেখছি ওয়াজ করে নি পাগল কইছিল যেই চোখ দিয়ে আল্লাহ দেখছাও ওই চোখ দিয়ে আর পৃথিবীর কোনো কিছু দেখো না সব সময় খালি আল্লাহরে দেখব কিছু দূর যাই আবার ঘুরাইছে আমার আর একটা সিয়ত করো বলছিল আল্লাহ তোমারে দেখছে বলে হ দেখছে বলে এমন কর্ম করবা আল্লাহ যেন সব সময় তোমারে দেখে তুমি যদি আল্লাহরে দেখো তোমার চোখ দিয়ে আর অন্য কিছু দেখো না আর আল্লাহ যদি তোমারে দেখে এমন কর্ম করবা আল্লাহ যেন সব সময় তোমারে দেখে তুমি আল্লাহরে দেখবা আর আল্লাহ তোমারে দেখবে এর নাম হইল সালাত এর নাম হইল সালাত আর এই কর্ম যারা করে ওরা যাবার সময় সাথে করে আল্লাহরে নিয়ে যায় একটা গান আছে না আমার জানটা নিও ও নিজেই আজরা আলে হইয়া বছর জানে জানটা কি হবে নিজেই আজরাল হইয়া আমি সদ থাকি পথে এর দিকে সদা আহায়া রে দয়াল আমার এই পথে তোমায় না দেখিয়ে বছর জানে জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া সদাই থাকি পথে এর দিকে আইয়া রে দয়াল রে Yeah.
I'm